গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র হওয়ার পরও বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো বেলজিয়ামের। এরপর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রবার্ট মার্টিনেজ। 1998 সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল বেলজিয়াম। এটা বেলজিয়ামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ ছিল বলে জানিয়েছে মার্টিনেজ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটাই বেলজিয়ামের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল, আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছি না, এখন বিদায় বলার সময় এসেছে। বৃহস্পতিবার বেলজিয়ামের সামনে সুযোগ ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার, কিন্তু গোল করতে ব্যর্থ হয় তার দল। গোলশূন্য ড্র করে গ্রুপের তৃতীয় হয়ে বিদায় নেয় তারা। 2016 সাল থেকে বেলজিয়ামের কোচের দায়িত্ব পালন করেন মার্টিনেজ। 2018 সালে তার অধীনেই বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছিল তারা। রেড ডেভিলদের 2020 সালের ইউরো কোয়ার্টার ফাইনালেও তুলেছিল মার্টিনেজ।